আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি হাঁসের মাংস দিয়ে বিরিয়ানি রান্না। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে অবশ্যই। তো আমি একটা গোটা হাঁস, এটা দেশি হাঁস, খুবই হার্ড, তো এটাকে ভালোভাবে পুড়ে তারপরে কেটে নিচ্ছি। এখন একটু বড় বড় পিস করে নিতে হবে, কারণ বিরিয়ানিতে একটু বড় পিস হলেই ভালো হয়। অনেকেই হয়তো বলবেন যে হাঁসের মাংস দিয়ে আবার বিরিয়ানি কিভাবে হয়, তো আমি যেভাবে রান্না করেছি আপনিও যদি সেভাবে রান্না করেন অবশ্যই খুবই সুস্বাদু হবে ইনশাল্লাহ। চিকেনের চেয়েও খুব মজা হাঁসের মাংসের বিরিয়ানি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা ডিম পাড়া হাঁস ছিল আমার, ভিডিও বেশি লম্বা হয়ে যাবে তাই আমি পুরো প্রসেসিং দেখেই নি। তো করতে করতে একটা জরুরি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ইমো হ্যাকার বের হয়েছে, খুব সাবধান, একটা মেসেজ দিবে, কোড নাম্বার দিবে এবং সেই কোড নাম্বার তাদেরকে দিতে বলবে, কখনোই তা করবেন না। আমার হাজবেন্ড এই 4-5 দিন আগে ইটালিতে এই ইমো হ্যাকারের মানে ফাঁদে পড়েছে, তো সাবধান, ওরা ফোন করে করে ইমো থেকে সব নাম্বার নিয়ে সবার কাছ থেকে টাকা নেয়ার জন্য চেষ্টা করে, তো খুব সাবধান। আমরা বুঝতে পেরেছিলাম এবং তাকে থ্রেট দিয়েছি, তো আমার হাজবেন্ডের ইমো নাম্বার আবার মানে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে আইডি। তো প্লিজ সবাই সাবধান। এখানে আমি 1 কেজি বাসমতি চাল, এটা কোনো মানে প্রমোশনাল ভিডিও ছিল না, তো আমি আমার ঘরে এই চালটা ছিল বিদায় আমি এটাকে মানে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। 10 মিনিট ভিজিয়ে রাখলি একদম লম্বা লম্বা হয়ে যাবে ফুলে, তারপরে আমি এটাকে মানে রান্না করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে কিছুটা গরম পানিতে মানে গুঁড়ো দুধ গুলে নিলাম, তারপরে সেখান থেকে আমি 1 কাপ পরিমাণ উঠিয়ে রাখলাম দুধ, আর কিছুটা জাফরান দিয়ে এই দুধটাকে ভিজিয়ে রাখলাম। আর এখানে আমি একটা বাটার মিল্ক করে নিচ্ছি, 1 চামচ সিরকা দিয়ে ওই দুধটার মধ্যে দিয়ে দিলাম, এতে করে যদি দই ঘরে না থাকে টক দই তাহলে এটাই সেই টক দইয়ের কাজ করবে ইনশাল্লাহ। এখানে আমি কিছু পিনাট বাদাম ভেজে নিয়েছি, নুন খোসা ছাড়িয়ে, তারপরে এই পিনাট বাদামটাকে আমি ব্লেন্ড করে নিব। এখানে 1/2 কাপ পিনাট বাদাম হয়েছে, আরও আমি 1/2 কাপ কাজু বাদাম অ্যাড করে তারপরে আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব, একদম মিহি ব্লেন্ড করে নিব, এটা মানে বিরিয়ানির স্বাদটা অসাধারণ করে। এখানে আমি 1/2 কাপ আদা, 1/2 কাপ রসুন আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, যেহেতু হাঁসের মাংস একটু রসুনটা দিতে হবে, এতে স্মেলটা নষ্ট হয়। তো অনেকে হাঁসের মাংসের যে স্মেল সেই স্মেলের জন্য খেতে চায় না, তো যাই হোক, তারা তো আমার কাছ থেকে নিতে পারেনি টাকা, কিন্তু যারা জানেন না বলবে যে মেসেজ দিয়ে বলবে যে আপনার হাজবেন্ড অসুস্থ, প্লিজ কিছু টাকা পাঠান, তা না হলে তাকে আমরা চিকিৎসা করতে পারবো না। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পেঁয়াজ দিলাম আর 1/2 কাপ সয়া সস দিলাম এবং 2 টিস্পুন
মরিচের গুঁড়ো দিলাম, আর 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি যে বাদামটা আমি বেটে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি জয়ফল গুঁড়ো, আর দিলাম 1/2 কাপ পরিমাণ অয়েল, যাতে মশলাটা মাংসর মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়। এটাকে আমি ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো ইনশাল্লাহ। তার এখানে 2-3টা আলু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, এবং একটু অরেঞ্জ ফ্রুট কালার দিয়ে, আর 1 টেবিল স্পুন লবণ দিয়ে মেখে নিচ্ছি। এটাকে আমি ভেজে নিয়ে তারপরে বিরিয়ানির মধ্যে দিব। এই আলুটা খেতে খুবই সুস্বাদু হয়। তো এখানে নিয়ে নিচ্ছি 1টা জয়ত্রী, গোটা জয়ত্রী, 2টো কালো এলাচ, 5-7টি সবুজ এলাচ, গোলমরিচ কিছু, 1টা এস্টার অ্যানিস, দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ। বিরিয়ানিতে এই মশলাগুলো দিলে বিরিয়ানি যে মিক্সড মশলা থাকে বাজারে সেগুলোর প্রয়োজন হয় না, একদম সেম সেন্ট আসে এই মশলাগুলোতে, গোটা মশলাগুলোতে। তো আমার শাহি জিরে ঘরে ছিল না, তাই দিলাম না, কারণ শাহি জিরাটা কাচ্চি বিরিয়ানিতেই ভালো লাগে। এখানে আমি ম্যারিনেট করা হাঁসের মাংসটা দিয়ে দিলাম, কি সুন্দর লাগছে তাই না, একদম ইয়ামি ইয়ামি ভাব। তো যাই হোক, আমি সেই হ্যাকারকে এমন ভাবে কটু কথা বলেছিলাম যে সে সাথে সাথে তৎক্ষণাৎ আমার হাজবেন্ডের আইডি দিতে বাধ্য হয়েছে। তো যারাই এভাবে আপনাদেরকে হ্যাকার মানে করবে, অবশ্যই তাদেরকে কড়া কড়া কথা বলে দিবেন, ইনশাল্লাহ আর তারা আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। তো এখানে আমি প্রায় 5-6টি কাঁচামরিচ চিরে দিলাম, আর 2টো টমেটো একটু কুচি করে দিয়ে দিলাম। সবগুলো মশলাই কিন্তু মানে বিরিয়ানিতে একটা ইয়ামিনেস আনে এবং খেতে খুবই সুস্বাদু, আর হচ্ছে হাঁসের যে স্মেল, কড়া স্মেল থাকে, ওইটা নষ্ট করে দিবে। এখন আমি বাটার মিল্কটা দিয়ে দিচ্ছি, ভালো করে বসে না, এই যে দধির মতো জমে গেছে, আরেকটু রাখলে আরও জমে যেত, প্রয়োজন নেই। তো আমি দিয়ে দিলাম, কারণ হাঁস এইরকম যে পানি বের হয়েছে সে অবস্থায় দিলেই ভালো হয়, তাহলে হাঁসের মধ্যে এই সব মশলা অ্যাবজর্ব করবে ইনশাল্লাহ। আর দিয়ে দিচ্ছি একদম রাওয়া পড়া গাওয়া ঘি, খুবই সুস্বাদু ছিল এই ঘিটা। আমি একদম যে ঘোষ থাকে মিষ্টির দোকানের সেই ঘোষ থেকে এনেছি একদম অরিজিনাল গাওয়া ঘি এটা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কেওড়া জল। তো ঢেকে আমি প্রায় 1/2 ঘন্টা কষানোর জন্য ঢেকে রাখলাম, যাতে পানিটা শুকিয়ে আসে। তো পৃথিবীতে অনেক ধরনের ছিনতাইকারী বের হয়েছে, তো বিভিন্নভাবে তারা ছিনতাই করছে। এখন হয়তো সামনাসামনি পারছে না, তাই এখন মোবাইলে হ্যাক করে, তারপর ফেসবুক হ্যাক করে, বিভিন্নভাবে টাকা আদায় করছে। খুব সাবধান, এদের কাছ থেকে খুব সাবধান, তা না হলে সব কিছু হারাবেন। কোনো ধরনের মেসেজ পিন চাওয়ার জন্য, কিংবা আপনার বিকাশের পিন, নগদের পিন, বিভিন্নভাবে আপনার পিন নাম্বার চাইবে, কখনোই তা দিবেন না। একটা মেসেজ পাঠিয়ে বলবে যে এই নাম্বারটা আমাকে দিন, কখনোই তা দিবেন না, খবরদার, তাহলে কিন্তু শেষ। এখানে আমার হাঁসের মাংসের যে পানিটুকু ছিল সব টেনে একদম সুন্দর উপরে অয়েলটা ভেসে উঠেছে, এখন আমার কষানো হয়ে গেছে। তো আমি একটু 1/2 কাপ পরিমাণ মানে বেরেস্তা দিয়ে দিলাম, বিরিয়ানিতে বেরেস্তাটা কিন্তু দিতেই হবে, খুবই ভালো লাগে, স্মেলটাও সুন্দর হয়। তো এই পর্যায়ে আমি যে ভেজে রাখা আলুটা সেটা দিয়ে দিচ্ছি,
পুরো ভিডিওটা আমি যদি করতে যাইতাম তাহলে অনেক লম্বা হয়ে যেত, তো কেউই হয়তো দেখতে চাইতেন না, তাই আমি পুরো ভিডিও দেখালাম না, ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। আর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য। বিরিয়ানিতে গুঁড়া, যে মরিচের গুঁড়োটা, সেটা কিন্তু দিলে খুবই সুস্বাদু হয় এবং দেখতেও খুব ভালো লাগে কালারটা। আর দিয়ে দিলাম 2 টি স্পুন লবণ। লবণটা একটু দেখে দিবেন, কারণ যেহেতু সয়া সস দেওয়া হয়েছে তাই লবণটা দেখে দিতে হবে। তো এখানে ভীষণ হার্ড ছিল হাঁসটা, তাই আমি প্রেশার কুকারে 3 সিটি দিয়ে তারপরে নিয়েছি। এখানে আমি কিছু প্যান্ডান লিফ নিয়ে আসছি যাতে আমি পোলাওয়ের মধ্যে দিতে পারি। এটা হচ্ছে বাংলাদেশে এটাকে বলে পোলাও পাতা, আর ইংরেজিতে এটার নাম হচ্ছে প্যান্ডান লিফ। তো এখানে একটা সসপ্যানে আমি 1 কাপ পরিমাণ রাইস ব্র্যান অয়েল দিলাম, কিছুটা মিক্সড করে নিতে হবে। আর দিয়ে দিয়েছি একদম অরিজিনাল গাওয়া ঘি 2 টেবিল স্পুন। একসাথে যদি আগে কিছুটা ঘি দেওয়া হয় তাহলে পোলাও থেকে একটা সুন্দর স্মেল বের হয়। আর দিয়েছি প্যান্ডান লিফটা ছিঁড়ে, আর পেঁয়াজ দিয়েছি 1 কাপ কুচনো পেঁয়াজ। আর দিচ্ছি এখানে কিছু মিক্সড ফ্রুটস, ড্রাই ফ্রুটস, এটা এটার মধ্যে বাদাম, খেজুর, তারপরে কিশমিশ, কাজু বাদাম, অনেক কিছু থাকে, তারপরে কুমড়ার যে বীজ সেগুলো, তারপরে তিল, কালো কিশমিশ, আলু বোখারা ড্রাই, পিস ফল ড্রাই, এসব কিছু এটার মধ্যে থাকে। তো এখানে চালটা যেহেতু ভিজানো ছিল তাই 1 কেজি চালে আমি 1.5 কেজি পানি দিয়েছি, একদম ঠিকঠাক পরিমাণ মতো ছিল এই পানিটা। আর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ যে জাফরান ভিজানো দুধটা। বিরিয়ানিতে কিন্তু এই দুধটা অসাধারণ একটা সেন্ট আনে। এখানে আমি 2 টি স্পুন লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণটা একটু হাতে রেখে দিতে হবে, মাংসের মধ্যেও তো লবণ আছে তাই। এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম 4-5টা চিড়ে। আর প্রেশার কুকারে মাংসটা কিরকম সিদ্ধ হয়েছে দেখেন, একদম খুলে গেছে সুন্দর। বিরিয়ানিতে কিন্তু এরকম সফট মাংসই দিতে হয়, তাহলে বিরিয়ানির টেস্টটা অসাধারণ হয়। তো আমি এখন মাংসটা ঢেলে দিলাম, হাঁসের মাংসটা দিয়ে একটু নেড়ে তারপরে ঢেকে রাখবো। আর পোলাওতে বেশি ঘন ঘন লাড়া যাবে না, শুধু বলক আসলে একটু নিচের দিকে নেড়ে দিতে হবে, যেহেতু আমি গরম পানি দিয়েছিলাম তাই তাড়াতাড়ি বলক চলে আসছে। যখন ভালো করে বলক আসছে তখন আমি চুলাটা অফ করে দিয়েছি এবং 2-3টে কাঁচামরিচ গোটা দিয়ে দিলাম। উপরে যে ছাপটা দেখছেন সেটা হচ্ছে আমি 1 টেবিল স্পুন চিনি মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেটা আমার অ্যাড করতে ভুল হয়ে গেছে, মানে কেটে গেছে এডিট করতে গিয়ে। তো এই চিনিটা দিলে বিরিয়ানিটার টেস্টটা কিন্তু অসাধারণ হয়, একটু টক মিষ্টি ঝাল। তো দেখলেন তো বিরিয়ানিটা কীরকম শুকিয়ে গেছে, আমি কিন্তু চুলাটা অফ করে রেখেছিলাম পানি থাকা অবস্থায় বলোকে এনে। এই তো একটু ভেজা ভেজা আছে, এরকম অবস্থা না রাখলে বিরিয়ানি একদম ড্রাই হয়ে যায়, ভালো লাগে না খেতে। দিয়ে দিলাম একটু গোলাপ জল, এই 1 টিস্পুন পরিমাণ দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি 2 টি স্পুন ঘি উপর দিয়ে, একটু স্মেলটা ভালো আসবে। তো এই দিয়ে আমি ঢেকে রাখলাম, এখন একটু নেড়ে দিচ্ছি। বিরিয়ানিটা কিন্তু একটু মাখো মাখো কিংবা একটু ভেজা ভেজা থাকলে খুবই ভালো লাগে, বেশি ড্রাই হলে ভালো লাগে না। আর যদি আপনি বলক আনার পরও বা বেশি জাল দিতে থাকেন তাহলে কিন্তু বিরিয়ানি ড্রাই হয়ে যায়, তাই মানে বলক ভালো করে এনে আমি পানি সহই
চুলোটা অফ করে দিয়েছি। এই তো দেখেন কি সুন্দর এক একটা দানা খুব সুন্দরভাবে হয়েছে। যখন এটা মানে গরম অবস্থায় একটু ঝুরা ঝুরা থাকে না, ভেজা ভেজা থাকলে একটু মাখামাখো হয়। এই হচ্ছে ফাইনাল লুক। আর কিছুটা চিকেন কোপ্তা আমি ভেজে পরিবেশন করেছি। এই তো আমার হাঁসের মাংসের বিরিয়ানি। কিরকম হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক মজাদার হবে আমি আশা করছি। তো সবাইকে আল্লাহর কাছে সুপর্দ করে দিয়ে, হেফাজত করে দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। সবার নেক হায়াত কামনা করছি। অমায়ে কে ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়ে কে ব্যবহার।